দাসপুর থানার অধীন দাসপুর শ্মশানকালী মন্দির এলাকায় এক ডেলিভারি অফিস ও গোডাউনে শাটার নামিয়ে বিক্ষোভ স্থানীয়দের। আজ বৃহস্পতিবার এই ঘটনায় উত্তেজনা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে দাসপুরের শ্মশানকালী মন্দির সংলগ্ন রাস্তার ধারে এই ডেলিভারি কোম্পানির অফিস ও গোডাউনে আসা সমস্ত যানবাহন রাখা থাকে রাস্তাতে, ফলে ওই রাস্তার দিকে যাতায়াত করতে চরম সমস্যা হয় স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের। একাধিকবার গ্রামবাসীরা ওই অফিস কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। স্থানীয়দের আরও অভিযোগ, অফিসে যানবাহন রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও যানবাহন রাখে গ্রামীণ রাস্তার ওপর। আজ সেই রাস্তা বরাবর এক স্কুল ছাত্র একটি গাড়ির সামনে পড়ে যায় এবং দুর্ঘটনার কবলে পড়ে, আর এতেই স্থানীয়রা উত্তেজিত হয়ে অফিসে শাটার নামিয়ে দেয়। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ, এমনকি রাস্তাও অবরোধ। পরে ওই অফিসের ম্যানেজার, স্থানীয় গ্রামবাসী ও দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিতভাবে জানান এই রাস্তার ওপরে অবৈধভাবে আর যানবাহন রাখবে না। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। সন্তু বেরার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। একটা গাড়ি যাচ্ছে যেখানে হচ্ছে যে তোর বাসের টলি যাচ্ছে, আমি একদিন বলতে আসছি আমাকে কি গরম এরা, ভাই তুমি কে বলার, আমি নিজে বলতে আসছি এটা নিয়ে আমার তৃতীয়বার হলো। এটা প্রত্যেকদিন রাস্তার উপরে গাড়ি রাখবে কেন? আপনাদের আপনি শিক্ষিত মানুষ তো, আমি যখন এসে চিল্লাচ্ছি আপনি বেরিয়ে এসেছিলেন, আপনি বেরিয়ে এসেছিলেন, আমি এসে তিনবার দেখেছি, আপনি হাজার করে দেখুন এক্ষুনি জ্ঞান নেই, তার নিয়ে গাড়ি রাখবেন আপনি এই জ্ঞানটা আমি
কি অভিযোগ বলতে এটা একটা খুবই ব্যস্ত রাস্তা দু তিনটা স্কুলের বাচ্চারা এখান দিয়ে যাতায়াত করে প্রায় ষোলো সতেরোশো বাচ্চা যাতায়াত করে এখান দিয়ে প্রত্যেক দিন এইটা নিয়ে পাঁচবার বলতে এলাম প্রত্যেক দিন রাস্তার উপরে বড় বড় গাড়ি দাঁড় করে দেয় যেটা টার্নিং টাই যেটা সবাই দেখতে পাচ্ছে রাস্তার উপরে বড় বড় গাড়ি দাঁড় করে রাখে একদিন বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বলেও কিছু লাভ হয়নি ম্যানেজারকে এটা নিয়ে পাঁচবার বলা হলো ম্যানেজার বলছে আপনি কে কেন রাস্তা ছাড়তে হবে এই ধরনের তাদের কথাবার্তা ওনারা আজ পর্যন্ত বলে বলেও কিছু করেনি আজকে সমস্ত জনগণ এসেছে তারা দেখেছে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে কিসের অফিস এটা এটা ফ্লিপকার্টের অফিস এদের পার্কিং করা আছে তবু পার্কিং গাড়ি রাখবে রাস্তার উপরেই গাড়ি রাখবে আজকে কি বলছে আজকে বলছে যে না আমরা দেখছি কি করা যায় প্রতিদিনই বলবে দেখছি কি করা যায় বলে বলে এইটা নিয়ে পাঁচবার এটা আজকে প্রায় এক বছর ধরে জিনিসটা চলছে আপনারা কি করলেন আমরা বলেছি অফিস বন্ধ থাকবে নিজস্ব পার্কিং করুক পার্কিং করে ব্যবসা করুক যতদিন না পার্কিং করছে রাস্তার উপরে গাড়ি রেখে ব্যবসা করা যাবে না বড় বড় গাড়ি ছচেকা মারুতি এসছে সব রাস্তার উপরে এটা টার্নিং একটা বড় গাড়ি এসে গেলে যে কোনো বাচ্চার দুর্ঘটনা করবে আজকে ঘুরতে ঘুরতে রয়ে গেল একটা বাসের গাড়ি এসে গেছে বাচ্চাটা গুঁজা হয়ে গেছে সাইকেল নিয়ে গাড়ির মধ্যে আপনার নাম আমার নাম লাল্টু চক্রবর্তী আমি দাসপুর একের প্রধান যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের ছেলেদের মধ্যে কিছু প্রবলেম আছে অনেক ছেলেই আছে যেটা বলার পরে হয়তো শোনেনি খুব বেশি দিন আমি এখানে আসিনি অনেক ছেলেকেই আমি এখনও সবাইকে নিয়ে চলতে হচ্ছে তো এরকম একটা ব্যাপার হচ্ছে যে আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছি এইচআরের সঙ্গে কথা বলেছি যারা ডিফল্টার আছে ওদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার কথা বলেছি অলরেডি আমরা মেল করছি আমাদের এন্ড থেকে যা করার ডিফল্টার যারা আছে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার আপনার নাম আমার নাম দেবাশিস মাঝি এটা কোন কুরিয়ার সার্ভিসের অফিস এটা এটা ইকার ইকার বলছি